আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে এখন চলছে মনোনয়ন যাচাই ও বাছাই। সোমবার 4 ডিসেম্বর সব আসনের প্রার্থীদের নাম ঘোষণা করবে নির্বাচন কমিশন। এর একদিন আগেই মনোনয়ন বাতিল হয়েছে বেশ কিছু হেভিওয়েট প্রার্থীদের। মুন্সিগঞ্জ এক আসনে বিকল্পধারার যুগ্ম মহাসচিব মাহি বদরুদ্দোজা চৌধুরী ওরফে মাহিবি চৌধুরীর মনোনয়নপত্র বাতিল করেছেন রিটার্নিং কর্মকর্তা। ঋণ খেলাপের অভিযোগ দেখিয়ে মনোনয়ন বাতিল জানায় কমিশন। একই সঙ্গে নোয়াখালী 4 সদর সুবর্ণচর আসনের বিকল্পধারা বাংলাদেশের মহাসচিব মেজর অবসরপ্রাপ্ত আব্দুল মান্নানের মনোনয়ন বাতিল করেছেন রিটার্নিং কর্মকর্তা। ঝালকাঠি 1 রাজাপুর কাঠালী আসনে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন না পাওয়ায় বাতিল হয়েছে বর্তমান সংসদ সদস্য বজলুল হক হারুনের মনোনয়নপত্র। রাজশাহী 1 গোদাগাড়ি তানোর আসনের স্বতন্ত্র সংসদ সদস্য প্রার্থী নায়িকা মাহিয়া মাহির মনোনয়নপত্র বাতিল ঘোষণা করেছেন রিটার্নিং কর্মকর্তা। মনোনয়নপত্রের সাথে দেওয়া তথ্যে ভুল ভোটারের তথ্য দেওয়ায় শারমিন আক্তার নিপা মাহিয়া ওরফে মাহিয়া মাহির মনোনয়নপত্র বাতিল করা হয়। ক্রেডিট কার্ড সংক্রান্ত খেলাপি ঋণের কারণে পাবনা 2 আসনের বিএনএমের প্রার্থী ডলি সায়ন্তনের মনোনয়ন বাতিল করেছে জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা। কর পরিষদের কাগজ দাখিল না করায় পটুয়াখালী 1 সদর মির্জাগঞ্জ ও দুমকি আসনে জাতীয় পার্টির কো চেয়ারম্যান এ বি এম রুহুল আমিন হাওলাদারের মনোনয়নপত্র স্থগিত করেছে কমিশন। বগুড়া 4 কাহালু নন্দীগ্রাম আসনে সংসদ সদস্য বাংলাদেশ কংগ্রেস জোটের আলোচিত প্রার্থী কন্টেন্ট ক্রিয়েটর আশরাফুল হোসেন ওরফে হিরো আলমের মনোনয়নপত্র বাতিল করেছেন রিটার্নিং কর্মকর্তা। কিশোরগঞ্জ 2 কটিয়াদি পাকুন্দি আসনে বিএনপির বহিষ্কৃত নেতা ও স্বতন্ত্র প্রার্থী মেজর অবসরপ্রাপ্ত আখতারুজ্জামান রঞ্জনের মনোনয়নপত্র বাতিল করেছে নির্বাচন কমিশন। হলফনামায় মামলার তথ্য ও ব্যাংক ঋণের তথ্য গোপন করায় আখতারুজ্জামান রঞ্জনের মনোনয়নপত্র বাতিল করা হয়। ইলিয়াস কমল, মাই টিভি।